हेलो डियर लर्नर्स एंड व्यूअर्स, मुई पनते मोर इजी आर लर्निंग चैनल मुई तुम लोगों स्वागत जानसो। आज मुई तुम लोगों कारण इंग्रजी ग्रामर एटी अति गुरुत्वपूर्ण टॉपिक्स लो मुई एक क्लास तो प्रस्तुत करिसु। आज क्लासर आलोच्य विषय तो हैछे डिटरमिनेंट और डिटरमिनेटिव बुली कोआ है। हे हे क्लास तो अति गुरुत्वपूर्ण, गतिके तुम लोग आरम्भिर पर हेकलगे मोर क्लास तो सबा और जी सक मोर चेनेल तो सबसक्राइब करा ना तुम लोग सबसक्राइब कर मेक्सिमाम बंधुर लोग शेयर करा और जीते मोर चेनेल तो सबसक्राइब इतिम्धे करा तुम लोग मिनि मिनि थैंक्स टू छो उउट डिले लेट अस डिस्कस नाउ। आज क्लास आलोच्य विषय तो डिटरमिनेंट। डिटरमिनेंट का कह, डिटरमिनेंट कई प्रकार और कि सम्पर्क विस्तारित एक क्लास आलोचना कर हम सै तुम लोग मनोजोग शुनबा। मैं इतना डिटरमिनेंट का कह ये सम्पर्क मैं आलोचना करिम, तुम लोग मनोजोग शुना जे मैं किसु उदाहरण लिखिम। ये उदाहरण पर तुम लोग डिटरमिनेंट सम्पर्क सम्पूर्ण डाउट खिनि तुम लोग दूर हो जाबो। मैं किसु उदाहरण लिखिछो देखा। वन इज इनफ फॉर मी, ए वाक्य तो देखा जे एटाई मोर बाबे जथेष्ट। ए वाक्य इज भार्बर सब्जेक्ट होइसे वन, गतिके इ कोनो नाउनर परिवर्तन होइसे, गतिके इ एटा प्रोनाउन। ए प्रोनाउन कौन नाउन सलनी व्यवहार हेतु आम स्पष्ट कोई नुबुझ, गति के इनडिफिनिट है। वन इज एनाफ फॉर मी, वन वर्डटे वाक्य प्रोनाउन हिसाब व्यवहार हो। वन मैन, वन मैन वन मैन कैम हियर, ए वाक्य द्वितीय वाक्य लक्ष्य करा जे कैम भार्बर सब्जेक्ट हुए वन मैन और वन इतिमध्ये मैन नाउनर संख्या बुझा से, गति के एडजेक्टिव हिसाब व्यवहार हुए। गति के वन तो प्रोनाउन हिसाब व्यवहार है और ए वन तो एडजेक्टिव हिसाब व्यवहार है। तुम लोग क्लियरली बुझ निश्चय बुझा जे एक वर्ड वाक्य प्रोनाउन हिसाब व्यवहार है, एक वर्ड वाक्य एडजेक्टिव हिसाब व्यवहार है और ये वन एक व्यवहार है तैयार आम स्पष्ट को बुझ नो, गति के इनडिफिनिट है, गति के वन इत इनडिफिनिट आम धरीम। नेक्स्ट उदाहरण देखा। दिस इज माय कोट, एखन मोर चोला। इयात इज भार्बर सब्जेक्ट हैछे दिस, गति के इयाटा प्रोनाउन और ए प्रोनाउन तो इयात कोटर सलनी व्यवहार हैछे, ए कोट नाउनर सलनी ए दिस्ट व्यवहार हैछे, गति के इयाटा प्रोनाउन हिसाब व्यवहार हैछे, प्रोनाउन हिसाब व्यवहार हैछे। एटिया देखा पिछर सेंटेंस देखा। दिस कोट इज माइन, ए वाक्य देखा
যে ইজ ভার্বর সাবজেক্ট দিস কোর্ট ইয়াত ইপিনে দিস কোর্ট নাউনের আগত বহিয়ে কোর্ট নাউনক কোয়ালিফাই করেছে গতি ইয়াত এক্সিকিউটিভ নিচনা কাম করেছে গতি ইয়াত দিসটো এক্সিকিউটিভ হিসাবে ব্যবহার হয়েছে আর লক্ষ্য করা এই দিস ওয়ার্ড যত ব্যবহার হয় এটো আমি স্পষ্ট করে বুঝিব পারো গতি দিসটো ইয়াত ডিফিনিট তেনহলে উপর বাক্য দুটাত ওয়ান প্রোনাউন আর ওয়ান এক্সিক্ট হিসেবে ব্যবহার হয়েছে দ্বিতীয় বাক্য দুটাত দিচ আর দিচ ক্রমে প্রোনাউন আর এক্সিক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে এটা যাক ওয়ার্ড বাক্যত এবার প্রোনাউন হিসাবে ব্যবহার হয় আর এবার এক্সিক্টিভ হিসাবে ব্যবহার হয় সেই জাতীয় ওয়ার্ডবিলাক প্রোনাউন বা এক্সিকটিভ নক ডিটারমিনার বলে কয় হয় গতি তোমার স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে ডিটারমিনার কাক কয় এতিয়া এই ডিটারমিনার বা ডিটারমিনেটিভসবিলাক ছটা ভাগত বিভক্ত করা হয়েছে দে আর ডিভাইডেড ইন্টু সিক্স গ্রুপস দ্যাটস আর আর্টিকেলস আর্টিকেল ডিটারমিনার্স আর্টিকেল লাইক ডিটারমিনার্স কোয়ান্টিটেটিভ ডিটারমিনার্স পজিটিভ ডিটারমিনার্স কার্ডিনাল ডিটারমিনার্স আর অর্ডিনাল ডিটারমিনার্স এতিয়া দেখা যে আর্টিকেল ডিটারমিনার্স আমি কেনকৈ পালো ইয়াত দেখা যে ওয়ান আমি পাইছিল এটো ইনডিফিনিট ইপিনে আমি দি যিটো পাইছিলোঁ ডিটাৰমিনাৰ সেইটো আছিল ডেফিনিট যে ওৱানে ডি ইনডিফিনিট আৰু দিছে ডি ডিফিনিট এইখিনি আমি আগতে পাই আহিলোঁ এতিয়া দেখা যে ওৱান মানে এটা এ মানুহ এটা এন মানুহ এটা ডেট মিনছ ওৱানৰ সলনি আমি এ আৰু এন ব্যৱহাৰ কৰিব পাৰোঁ আর দিশর সলনি আমি দি ব্যবহার করব পারো এতিয়া এ এন আর দি আমার ওলাই আহিল ওয়ান যেহেতু ইনডিফিনিট গতি ওয়ানের পর যে এ আর এন হয়েছে এ মানো এটা এন মানো এটা ওয়ান মানো এটা ওয়ানের পর যে এ আর এন হয়েছে গতি এই ইনডিফিনিট হয় আর দিশর পর যে দি হয়েছে এই ডেফিনিট হয় গতি এইদরে আমি এ এন আর ডি আমি এই পালো গতি এ এন ডি এই তিনটাক আর্টিকেল বলে কয়া হয় আর্টিকেল দুই প্রকারের একটা হয়েছে ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেল আনটা হয়েছে ডেফিনিট আর্টিকেল এ এন ইনডিফিনিট ডি হয়েছে ডেফিনিট নিশ্চয় ক্লিয়ারলি বুঝব পারিছা যে এতিয়া আর্টিকেল ডিটারমিনার এ এন ডি আর্টিকেল লাইক ডিটারমিনার দিস দ্যাট দিস দোস আদি কোয়ান্টিটেটিভ ডিটারমিনার ছাম মেনি মাছ এ লটস অফ ফিউ লিটিল এ ফিউ এ লিটিল দি লিটিল ছামেনি ইত্যাদি এইবিলাক তোমার কোয়ান্টিটেটিভ ডিটারমিনার্স পজিটিভ ডিটারমিনার মাই আওয়ার ইয়র হিজ হার দেয়ার কার্ডিনাল ডিটারমিনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর অর্ডিনাল ডিটারমিনার্স ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইটসেট্রা তো এতিয়া মই তোমালোকর প্রত্যেকটো ডিটারমিনারের ব্যবহার সম্পর্কে তোমালোকর জানিব লাগিব পরবর্তী ক্লাসত মই এ এন ডি এই আর্টিকেলের ব্যবহার লই আহিম সেইখানে সময়লকে তোমালোকে মর সঙ্গ দিবা পরবর্তী ক্লাস শোনার আমন্ত্রণ থাকিল মই যেখিনি আলোচনা করিলো ডিটারমিনার আর ডিটারমিনেটিভসের সম্পর্কে তোমালোকে নিশ্চয় তোমালোকের ডাউটখিনি দূর হয়ে গেছে তোমালোকে স্পষ্টভাবে বুঝিব পারিছা গতি পরবর্তী ক্লাস শোনার আমন্ত্রণ থাকিল এইখানে সময় তোমালোকে ভালো থাকা আর আনক ভালো থাকবলে দিয়া মেনি মেনি থ্যাংকস টু ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই